জমি দখলের পাশাপাশি হত্যার ষড়যন্ত্রের খবর উঠে এলো জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়িতে। ষড়যন্ত্রকারী প্রভাবশালী তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, উল্লেখ্য অভিযোগকারী জমির মালিক জুলাপি রায়ের নামে ডাবগ্রাম মৌজার আর এস প্লট 25 এবং 28 নম্বরে 2.6 ডেসিমাল জমি রয়েছে। অভিযুক্ত দেবাশিস প্রামাণিক এবং গৌতম গোস্বামী দীর্ঘ সময় ধরে এই জমি তাদের হাতে তুলে দেবার চাপ সৃষ্টি করে আসছিল। এরপর গত 26 তারিখ আনুমানিক বেলা 12টার সময় অভিযুক্ত দেবাশিস প্রামাণিক এবং তার দলবল উল্লেখিত জমি মাপতে আসে। প্রতিবাদ করলে একটি নকল পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়ে হুমকি দিতে শুরু করে। এমন সময় দেবাশিস প্রামাণিকের সঙ্গে থাকা ঋষিকেশ রায় আচমকাই অভিযোগকারী জুলাপি রায়ের গালে থাপ্পড় মেরে গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এমন সময় মূল অভিযুক্ত দেবাশিস প্রামাণিক ঋষিকেশ রায়কে বলে, এখনই মেরে ফেলতে হবে না, আমাদের কথা মতো কাজ না করলে তখন দেখব। তারপর জুলাপি রায়ের অভিযোগ দায়েরের ভিত্তিতে এই প্রভাবশালী তৃণমূল নেতা সহ মোট গ্রেপ্তার করা হয় চারজনকে। সেই জুলাপি রায়ের করা অভিযোগনামায় উল্লেখ রয়েছে জমি দখলের পাশাপাশি হত্যার ষড়যন্ত্র। দেবাশিসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 447, 467, 384, 307, 507 ও 210 বি ধারায় মামলা দায়ের করা হয়েছিল। এবার জমি কেলেঙ্কারি মামলায় ধৃত দেবাশিস প্রামাণিককে গ্রেফতারের পাশাপাশি বিমল রায় ও মোহাম্মদ কালামকে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ি আদালতের বিচারক ধৃত তিনজনকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে ধৃত ফুলবাড়ির এই তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক কেরোসিন তেলের ডিলার। ফুলবাড়ি মোড়ে একটি ছোট্ট দোকানে তার ব্যবসা ছিল। এদিন শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে দেবাশিস বলেন, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।